শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি আপনাদের জানিয়ে দেব গোপালগঞ্জ জেলার সবকটি ইউনিয়নের নাম। গোপালগঞ্জ জেলায় মোট 5টি উপজেলা এবং 68টি ইউনিয়ন আছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় রয়েছে 21টি ইউনিয়ন। সেই ইউনিয়নগুলো হচ্ছে জালালাবাদ, বোলতলি, শুকতাইল, চন্দ্রদিঘলিয়া, গোপীনাথপুর, পাইকান্দি, উর্ফি, লতিফপুর, সাতপাড়, শাহপুর, হরিদাসপুর, উলপুর, নিজরা, করপাড়া, দুর্গাপুর, কাজুলিয়া, কাঠি, মাঝিঘাতি, রঘুনাথপুর, গোবরা এবং বুড়াশি ইউনিয়ন। মুকসুদপুর উপজেলায় মোট 17টি ইউনিয়ন আছে। সেগুলো হচ্ছে মুকসুদপুর, পশারগাতি, গোবিন্দপুর, খান্দারপাড়, ভোগগ্রাম, বাঁশবাড়িয়া, ভাবরাসুর, মহারাজপুর, বাটিকামারি, দিগনগর, রাগদি, গোহালা, মোসনা, উজানি, কাশালিয়া, ননিক্ষীর এবং জলিরপাড়। কাছিয়ানি উপজেলায় মোট 14টি ইউনিয়ন আছে। এগুলো হচ্ছে মহেশপুর, কাশিয়ানি, সাজাইল, পারুলিয়া, মাহমুদপুর, রাতোইল, ওরাকান্দি, বেথুরি, রাজপাট, ফোকরা, পৈশুর, নিজামকান্দি, সিংগা এবং হাতিয়ারা। কোটালেপাড়া উপজেলায় মোট 11টি ইউনিয়ন আছে। সেগুলো হচ্ছে বান্ধাবাড়ি, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, কলাবাড়ি, রামশিল, আমতলি, কান্দি, হিরণ, পিঞ্জুরি, সোয়াগ্রাম এবং কুশলা ইউনিয়ন। টুঙ্গিপাড়া উপজেলায় 5টি ইউনিয়ন আছে। সেগুলো হচ্ছে পাটগাতি, ডুমুরিয়া, গোপালপুর, কুশলি এবং বর্ণি। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।